দাদা, এক দর্শক বলেছেন যে এই বিষয়টা আপনি বলতে চাই, আপনি এবং আমান ভাই যদি ট্রাকে করে কুন্ডা থেকে হরজতপুর যান, সেদিন বিএনপির রাজনীতি চেহারা পুরো পাল্টে যাবে কারিগঞ্জে। আমরা কি কারিগঞ্জবাসী এই সম্প্রদায়কে আপনারা দুজন একসাথে হয়ে পুরো কারিগঞ্জের রাজনীতিটা পাল্টানোর দরকার নাই। কেরানীগঞ্জের রাজনীতিটা রাজনীতি মতো থাকুক, আমার কত লোক কারোর সাথে হারতে তো আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যাদের সমস্যা এখন একটাই, ক্লাসে পড়ি আমি, সে একটা মেধাবী ছাত্রকে আমি নির্মূল করুম তারপর আমি ফার্স্ট হমু, এই চিন্তা যাদের মাথায় থাকে তারা তো কারোর সাথে চলতে পারবে, তারা কারোর সাথে চলতে পারবে, তারা কারোর সাথে, তারা তো সম্মান দিতে জানে না কাউ, আমার তো কারণে কোনো প্রতিবন্ধকতা নেই, আমার তো কোনো হিংসা নাই। কারণ আমানুল্লাহ আমার যখন ডাকসুর ভিপি হয়, ছাত্রদল কনভেনার হয়, সে তার নিজের বিবেকের প্রশ্ন করুক, সেখানে আমার কি পরিশ্রম, কতটুকু আত্মত্যাগ আছে, জীবনের ঝুঁকি কতটুকু আমি নিয়েছি। আমি একটা স্বপ্ন দেখছিলাম যে কেরানগঞ্জে একটা ভিপি, কেরানগঞ্জে একটা ভিপি হবে, এটা আমি করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি চেষ্টা করছি, কিন্তু প্রতিদানটা কি, প্রতিদানটা কি বলেন? সে আড়ালে আপনাদের মানে মালন করে গালি দেয়, এটা কি আমি আশা করি তার কাছ থেকে? এটা কি আমি আশা করি তার কাছে? করি না। তারপরে একসঙ্গে তো দল করছি, করছে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে চাই না, কিন্তু আমি যে 17% মায়ের হাতের এক গ্লাস পানি খেতে পারি নাই সে এমপি হওয়ার কারণে, কি অপরাধ ছিল আমার? কেরানীগঞ্জে বড় সমস্যা, কেরানীগঞ্জে 17 বছর একজনেরই গ্রুপ ছিল, আমি তো ভুলো যাই নাই, আমার আবার গ্রুপ হবে কেন, আমার গ্রুপ হবে কেন? আমি তো এই গ্রুপিং করতে যাই নাই কোনোদিন, আমি তো আমার অধিকার প্রতিষ্ঠা করতে যাই নাই, এটা মরা খবর পেয়ে যাই নাই, আত্মীয় সঙ্গে বিয়ে দাওয়াতে যাই নাই, দাওয়াত তুই যাই নাই, ওর যাবে কোথেকে যাবো? আমি বছরে একবার পূজার মধ্যে গেতাম, 10 মিনিটের জন্য বাড়িতে থাকতাম, আবার চলে আসতাম, তাতেও এসবির লোক, এই লোক, এই লোক আমার পিছিয়ে পিছিয়ে রাখতো, আমি কি করি? যাদের নিজের আত্মবিশ্বাসের অভাব থাকে তারা মানুষের সাথে চলতে পারে, আমি তো কোনো কাজে বাধা দিতে চাই না, সে মন্ত্রী হয়েছে আমি মন্ত্রী হইনি, আমি তো কাঁদতেও জানি কারো পায়ও ধরতে চাই না, এটা মন্ত্রিত্ব তো একটা পার্ট, একটা রাজনৈতিক দলের কে মন্ত্রী হবে, কে কি করবে, এক একজনের এক একটা কাজ থাকবে, আমার মন্ত্রী হইতে হবে এমন ভাবনা তো মাথায় কোনোদিন ছিল না। আর পলিটিশিয়ান সবাই মন্ত্রী হয় নাকি? একটা দেশে পলিটিশিয়ান কয়জন হয়? মন্ত্রী কিন্তু হাজার হাজার হয়, বাংলাদেশে কিন্তু কিন্তু হাজার ছাড়িয়ে গেছে মন্ত্রী এমপি, কিন্তু পলিটিশিয়ান কয়জন হয়েছে এটা হিসাব করে আবার আমি টোটাল টোটাল কেরানীগঞ্জের মানুষের সামনে এটা মন করে বলছি, আমি প্রতিহিংসা রাজনীতি করি না, আমি সংকীর্ণ মনের লোক না, আমি কারোর জন্য বাধা না, আমি কারো সুখে বা আরামের মধ্যে ব্যাঘাত ঘটাই, এই দায়িত্ব আমার না, আমি জীবনে কাউকে জেলখানায় ঢুকাই নাই, আমি কারো সম্পত্তি দখল করি নাই, কারোর সাথে প্রতারণা করি নাই, এটা আমি বললাম বিজ্ঞাপন দিয়ে বলতে পারি। তারপরে আমার সাথে এই আচরণটা কেন সাথে ডাক পড়ে না, এখন বিচার সালির সাথে ডাক পড়ে, ইয়াংদের কার কোমরে ডাইনে ভাই আছে, ওরে আনলে ও যে রায় দিব রায় মানাইতে পারবো, এই যে টেন্ডেন্সিটা, তাতে আমরা তো দিনের পর দিন কিন্তু পিছাচ্ছি, আগাচ্ছি না। দাদা, দুঃখের সাথে বলতে হয়, এখন কে মেম্বার হবে সেটাও মন্ত্রী এমপি ঠিক করে দেয়, তুমি মেম্বার ক্যান্ডিডেট হও, বর্তমানে রাজনীতি এই পর্যায়ে চলে গেছে যেটা আমরা শুনতে পারি, অনেকে বলে ওই মন্ত্রী বলেছে আমি মেম্বারিত্ব ইলেকশন করব, মানে রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে এটা বলতে দুঃখ লাগে। দাদা, আরেকটি প্রশ্ন এক দর্শক করেছেন, কেরানীগঞ্জ যে আগে যে সেই প্রশ্নের সাথে সম্পৃক্ত, আগে যে 3 নম্বর আসনের নামে পুরো কেরানীগঞ্জটা ছিল সেটা অনেকে মনে করে সেটাই সঠিক, আগামীতে কি যদি আবার সেই পুরো কেরানীগঞ্জ একটি আসনে চলে আসে সেই ব্যাপারে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কিনা, বা আপনার কি অভিমত? আমার কোনো প্রতিক্রিয়া নাই, কোনো আসনে আমার কোনো পৈতৃক সম্পত্তি না, ব্যক্তিগত মালিকানা না, আমি একটা রাজনৈতিক দল করি, আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করি না। কেরানীগঞ্জের সন্তান হিসাবে আপনি কি চান পুরো কেরানীগঞ্জ আবার একটি আসন হয়ে যায়? যখন নির্বাচনে মানুষ ভোট দিচ্ছে তখন আমি নির্বাচন করি না, একটা এক্সিডেন্টাল নির্বাচনে আমাকে যেতে হয়েছে, আমি ইচ্ছুক ছিলাম। এখন পার্লামেন্টের আসন একটা হইলো না দুইটা হইলো এটা আমার মাথা ব্যথা নাই, কারণ পার্লামেন্টের মেম্বার তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ার লোক না, উপজেলার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া আছে, বাট পার্লামেন্টের মেম্বার তো পার্লামেন্টের কাজ করবে, কোন খান্দার সীমানা থানা কোন জায়গায় পড়ছে এটা তো তার কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন নাই, ভোট দেবো মার্কায়, তাই না, যেখান থেকে দাঁড়া সেখানকার লোকে ভোট দিব। এখন এটা প্রায় শুনে একটা হচ্ছে, একটা হইলে হইলো আমার অসুবিধাটা, হ্যাঁ পার্লামেন্টে যদি দল কয় নির্বাচন না করতে করলাম না তাতেই বাকি, আর আমি নির্বাচন করতে পারি নাই নির্বাচনের সময়, তাতে আমার জীবন বৃথা হয়ে গেছে তাও তো আমি মনে করি না, কিন্তু প্রশ্নটা হলো যে আমি এমপি হইলে তুমি এলাকায় যেতে পারবা না, দুঃখটা হলো যে স্বাধীনতার যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, আমি এমপি না বলে আমি কেরানীগঞ্জে যেতে পারবো না, এমন এম্বার্গোটা যখন আসে তখন ওই যে তুমি বলছিলা যে পলায়ন পর যে এলাকা থেকে জায়গার আসে না, কেন সেই লোকটা আসবে,
কি কারণে কেউ আমাকে এটা সালাম দিতে পারবে না, কি কারণে কেউ মারা গেলে তার জানাজায় আমি যেতে পারবো না, কি কারণে কারো ছেলে মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিলে আমি যেতে পারতাম না, বলো তো উত্তরগুলি বলো, কারণটা কি? তখন এই যে বারবার আঘাত অপমান, তখন কি মন টানে কোথাও? কোথাও টানে না। আমি তো কারো বাধার কারণ হইনি কোনোদিন, কারণ রাজনীতি করি জনগণের জন্য, এখানে ব্যক্তিগত সম্পদ নাকি। আর কেরানীগঞ্জের মধ্যে আমি চ্যালেঞ্জ বলতে পারি, কেরানীগঞ্জের মধ্যে আমরা খুব আদি পুরুষ, খুব কম পরিবার আছে আদি পুরুষ কেরানীগঞ্জে, আমরা কিন্তু ভাসমান লোক না, আমরা কোনো কোথাও আসিনি এখানে, এটা আমার 14 পুরুষ আগে থেকে আমাদের কুষ্টি আছে, যে দেশে আমরা কত বছর যাব কেরানীগঞ্জের মানুষ। প্রশ্নটা এই জন্য যে প্রশ্নটা করলা, একটা হইলো না দুইটা হইলো, এইটা না। আমি আবার বলছি, পার্লামেন্টের মেম্বারের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক নাই, একটা চেয়ারম্যানের আছে, একটা উপজেলার চেয়ারম্যানের আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, কিন্তু একটা পার্লামেন্টের মেম্বারের কোনো এরিয়া পার্টিকুলার এরিয়ার প্রয়োজন হয় না, কারণ তার কাজ থানায় তদবির করে না, তার কাজ এইসব তো তয় তদবির করে না, তার কাজ হলো পার্লামেন্ট। হ্যাঁ, দেশের দুর্দশার কথা বলবে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবে, হ্যাঁ উন্নয়নের কথা বলবে, বরাদ্দ আনবে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে কিন্তু প্রশাসন, এবং ইমপ্লিমেন্ট করবে লোকাল গভর্নমেন্ট, এটাই তো হওয়া উচিত। যে কারণে কিন্তু আজকে এই পার্লামেন্টের মেম্বাররা জনগণের যে সম্মানটা পাওয়ার কথা পায় না, ভয় ডরে সামনে এসে সালাম দেয় কিন্তু পিছনে কিন্তু সম্মানটা দেয় না। কেন দেয় না? যে কাজ তার না সে এই কাজটা করে, এই জন্য দেয় না। এই যে মোস্তফা মহসিন মন্টু ভাই, আমি জি, উনি আমার 2 বছর সিনিয়র, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমি পড়তাম, তখন হয়তো কেরানীগঞ্জের লোক হিসেবে চিনতাম না, একজন রাজনীতিবিদ হিসেবে চিন্তা, এই যে এত বছর পার হয়ে গেল স্বাধীনতার পর, আজ পর্যন্ত মন্টুবের সাথে আমার কোনো দ্বন্দ্ব হয়নি, আমিও তো ওনাকে সম্মান দিতে কখনো কৃপণতা করি নাই, উনিও আমাকে সম্মান দিতে কখনো কৃপণতা করেন নাই, আমরা তো দুজন এক জায়গায় এক বাড়িতে যাইতে পারি, যাই, আমি ওনার বাড়িতেও যাই, উনি আমার বাড়িতে আসে, এখানে তো সমস্যা হয়নি কোনোদিন। তাইলে বিপরীত মুখে দল করে যদি একসঙ্গে থাকা যায়, একই দল করে একসঙ্গে না থাকার কারণটা কি, কি কারণটা?